চাই বাপি প্রেজেন্টেশন। খাচ্ছে দাচ্ছে মনে মনে ঘুরোচ্ছে, আর ওই এইভাবে ঘুরতে ঘুরতে তার দশটা বছর জীবন থেকে চলে গেল। কিন্তু দশটা বছর কেটে যাবার পরে অর্জুন এখন ঘুরতে ঘুরতে একটা অন্য রাজ্যের মধ্যে ঢুকেছে। অর্জুন সেটা বুঝতে পারে এখন। ওই অর্জুন অন্য রাজ্যের মধ্যে ঢুকে রাস্তায় পড়ে এখন ঘুমাচ্ছে। যেই রাস্তায় পড়ে ঘুমাচ্ছ না, এখন ওই রাস্তা দিয়ে আসছিল একটা ছেলে। ছেলেটা হঠাৎ আজকে দেখে কি ব্যাপার, কে ঘুমাচ্ছে ওখানে? না না, ওই যে কে রাস্তায় শুয়ে পড়ে ঘুমাচ্ছে না, না না মা এখানে কথা বলছি না, ঘর ঘোরাতে হবে। মানে ছেলেটা দেখতে পাচ্ছে আজকে অচেনা অজানা একটা ব্যক্তি রাস্তায় পড়ে ঘুমাচ্ছে। ছেলেটা চিন্তা করলো আমাদের রাজ্যের মধ্যে ঢুকে পড়ে রাস্তায় এইভাবে ঘুমাচ্ছে, মানুষজন গাড়ি ঘোড়া যাবে কি করে? বলে ওকেটা আজকে ডাকতে হবে। এখন যেই ছেলেটা সামনে গিয়ে দাঁড়িয়েছে, এখন সামনে গিয়ে দাঁড়াতে হঠাৎ করে বলে কিনা, এ তো ঘুমিয়ে পড়েছে না, মরে গেছে, বুঝতে পারছি।
বলে কি একবার ঠেলা দিয়ে দেখি। এখন যেই ছেলেটা অর্জুনকে ঠেলা দিচ্ছে, ওঠো ওঠো ওঠো। আচ্ছা মা, কাঁচা ঘুম ভেঙে গেলে কেমন লাগে? কাঁচা ঘুম ভেঙে গেলে কেমন লাগে? এই যেমন মনে করুন, আমরা কবে যে 4 ঘন্টা ঘুমিয়েছিলাম ভালো করে আমাদের মনে নেই। মানে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এই একটা মাকে বলছিলাম যে বাড়িতে সেবা করছিলাম, মা জিজ্ঞাসা করছে বাবা কবে বাড়ি যাবে। আমি বলি বাড়ির ঘরের বাস্তবতা দেখে একদম ফায়ার হয়ে আছে। হ্যাঁ, কবে বেরিয়েছি যে ঘরে যাবার নাম নেই। আমি বলেছি 3 তারিখে যাবো। বলে ঘরের বউ থাকবে? আমি বলি না থাকে তো আর কি করা যাবে, পেট তো চালাতে হবে। এখন যাই হোক, ঘটনা হচ্ছে এখন কাঁচা ঘুম ভেঙে গেলে কি হয়, যার ঘুম ভাঙে শেষ কি। কিন্তু ঘটনা হচ্ছে যে এই জন্য মা হরিবাসরে যারা যারা ঘুমায় তাদেরকে আমি ডাকি না। কেন জানেন? আমি চিন্তা করি বাড়িতে হয়তো বিছানায় ঘুম হয় না, বলো দাদা ছেঁড়া চটে বসেছে, বড় শান্তি পেয়েছে, বাবা ঘুমাচ্ছে ঘুমাক, আমার বলে কোনো দরকার নেই। এখন যেই ছেলেটা আজকে ডেকে উঠেছে, অর্জুনের ঘুমটা এখন ভেঙে গেছে, যেই ঘুমটা ভেঙে গেছে, অর্জুন আজকে রাগের মাথায় বলে উঠল, কে তুমি রাস্তায় পড়ে ঘুমাচ্ছে, তুমি আমাকে ডাকলে কেন? ছেলেটা বলে কিনা, ওরে বাবরে, আমাদের রাজ্যের মধ্যে ঢুকে আমাকে গরম দিচ্ছে, তোমার পরিচয়টা কে? অর্জুন বলে কিনা, দেখেছো আমার পরিচয় একটা বাচ্চা ছেলেকে দিতে হবে, আমি বড় বীর, আমি বড় যোদ্ধা, আমার সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারে না, আর এই বাচ্চা ছেলেকে আমার পরিচয় দিতে হবে। বলে পরিচয় না দিলে করবি কি? বলে ঘাট ধরে টেনে বের করে দেবো। বলে আজকে আমার সময় খারাপ, 12 বছর বনবাসী হয়েছি, বনে বনে ঘুরছি, কথাই আছে সময় যখন খারাপ যায় চামচি খেতেও। দাঁতি মারে, মেরেছিল তোকে? তোকে মারে না তো, বেঁচে গেছে। চামচি খেতে লাথি মারলে এইভাবে বসে থাকতে পারতিস? এখন ঘটনা হলো, অর্জুন বলে কিনা, আজকে আমার সময় খারাপ, যে পারে বলে কিনা ঘাট থেকে বের করে দেবো। অর্জুন বলে কিনা, দেখি তোর গায়ে কত শক্তি আছে, শুয়ে তো পড়ে আছি, টেনে তুলে দেখা। ছেলেটা বলে কিনা, হ্যাঁ তোমাকে টেনে তুলে দেখাবো তো, কি হয়েছে? ছেলেটা বলে কিনা, ঠিক আছে আমার হাতটাকে ধরো। যেই অর্জুনের হাতটাকে ধরেছে, এবার টানাটানি করছে, ওঠো ওঠো ওঠো। এখন যেই টানাটানি করছো না, ছেলেটার মাথায় ছিল একটা রাস চূড়া, চূড়াটা এখন খুলে মাটিতে পড়ে গেছে। যেই খুলে পড়ে গেছে, ছেলেটার মাথার যে চুলগুলো ছিল না, সব তার পিছন দিকে ছড়িয়ে পড়েছে। বলো তো মা, এটা ছেলে হবে না মেয়ে হবে? কে হবে? ছেলে 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 হবে, মেয়ে মেয়ে হবে, ছেলে মেয়ে হবে, ছেলে। আরে যে কোনো একটা বলতে হবে তো, ছেলে মেয়ে করেই যাচ্ছে। মা বলে কিনা, এত বড় চুল মানে মেয়ে হবে? আচ্ছা বলো দাদা, এখনকার দিনে ছেলে মেয়ে বোঝা যায়? মা বলে কিনা, এত বড় পিছন দিকে চুল মানে ও আজকে ছেলে মেয়ে হবে। ঘটনা হচ্ছে, কত কথা বলবো, এই যেমন আপনার এখানে আমি এসেছি, তখন কটা বাজে? 2টোর মতো বাজে, দুপুর 2টোর সময়, তাই না? 2টোর সময় আমি যখন আসছি, এই যে আপনাদের ওই চালতা বেরিয়ে যে বাজারটা আছে না, এটা তো মনে হাই স্কুল এখানে সামনে, বাজারের কাছে দেখি আজকে একটা ছেলে হেভি দেখতে, আমার থেকে শরীর আরও ভালো, হ্যাঁ হ্যাঁ, R15 নিয়ে যাচ্ছিলো, পড়তে পড়ে গাড়িতে সামনে বসে আছি, আমার চোখটা পড়েছে তার চুলের দিকে। দাদা কি বলবো, যেন চারিদিকে তার রুই পোকাতে খেয়ে নিয়েছে, যে প্যান্টটা পড়েছিল না চারিদিকে ছিঁড়ে গেছে। আমি আমার ছেলেদের জিজ্ঞাসা করি, হ্যাঁ রে প্যান্টটা কত দাম বলতো? আমি ভেবেছি হয়তো ইঁদুরে খেয়ে নিয়েছি, এমনি এমনি পড়েছে। বলে হেভি দাম। বাবা, যাক যে যা পারে করছে করুক, বলার দরকার নেই। বলো, কারো গায়ে লেগে গেলে আর ঘরে যেতে পারবো? এখন ঘটনা হচ্ছে, এতক্ষণ আজকে অর্জুন দেখছিল একটা সুন্দর ছেলে, পরক্ষণে অর্জুন দেখতে পাচ্ছে একটা অপরূপা সুন্দরী মেয়ে। মেয়েটাকে দেখা মাত্রই অর্জুন তার প্রেমে পড়ে গেছে। মেয়েটা আজকে অর্জুনের
হাত দুখানা ধরেছিল, কিন্তু অর্জুন যেই মেয়েটার প্রেমে পড়েছে, অর্জুন এবার মেয়েটার হাতটাকে চেপে ধরেছে। আর চেপে ধরে অর্জুন আজকে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে, একটা হাত ধরে আছে, আর একটা অর্জুনের হাত মেয়েটার এই চিবুকটাকে ধরেছে। চিবুক অর্জুন তাকিয়ে আছে, ভেতর থেকে শুধু একটা প্রশ্ন জাগে যেতার, কে তুমি? কে তুমি? অর্জুন একটা হাত ধরে আছে, একটা চিবুকটাকে ধরে আছে। কে তুমি তন্দা হরণে? কে তুমি তন্দা হরণে? কে তুমি? কে তুমি তন্দা হরণে? কে তুমি তন্দা হরণে? এনে দে রইল ধন শিবের সেবনে, এনে রইল ধন শিবের সেবনে, এনে দে রইল ধন শিবের সেবনে, এনে দে রইল ধন শিবের সেবনে। আর স্বপ্ন তরলে তুমি রমণী, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি।
রমণী রমণী গো রমণী গো রমণী গো। এই হাতটা ছেড়ে দাও না, তোমার লজ্জা করছো না এইভাবে হাতটাকে ধরে রেখে দিয়েছো? আমি তো একটা মেয়ে, তুমি একটা ছেলে হয়ে হাতটাকে ধরে রেখে দিয়েছো। এখন যেই না বলেছো না, এখন অর্জুন কি করেছে ভয়েতে হাতটা এখন ছেড়ে দিয়েছে। যেই হাতটা ছেড়ে দিয়েছে অর্জুন চিন্তা করছে মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না, কারণ মেয়েদের গায়ে হাত দেওয়া মানে কেস কাচারি হয়ে যেতে পারে, বলো দাদা। তাই অর্জুন কি করেছে, যেই আজকে মেয়েটার হাতটাকে ছেড়ে দিয়েছে, মেয়েটা জিজ্ঞাসা করছে বলো তোমার পরিচয়টা কি। অর্জুন বলে কিনা আমি তো তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন বলে বললো তোমার পরিচয়টা কি। মেয়েটা যেই আজকে শুনেছে অর্জুন স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে, বলে মা আমাকে ছোটবেলায় আজকে অনেক তো এই অর্জুনের কথাই বলেছিল, জানিস মা অর্জুন হলো বড় বীর, অর্জুন হলো বড় যোদ্ধা, আজকে কি সুন্দর দেখতে, তার সাথে যুদ্ধ করে কেউ জিততে পারে না, নানান কথা আজকে চিন্তা করছে। কিন্তু হঠাৎ এদিকে অর্জুন জিজ্ঞাসা করলো তোমার পরিচয়টা কি। মেয়েটা বলে উঠলো শোনো আমার পরিচয়, তুমি যে রাজ্যের মধ্যে দাঁড়িয়ে আছো এটা হলো মণিপুর রাজ্য, আর এই মণিপুর রাজ্যের রাজা হলো চিত্রভানু। চিত্রভানুর একটি মাত্র কন্যার নাম আমার চিত্রাঙ্গদা। এখন অর্জুন শুনেই বলে যেমনি দেখতে তেমনি নামটা সুন্দর, বাবা বা। এখন মেয়েটা চিত্রাঙ্গদা সে চিন্তা করলো বাবা তো আমার বিয়ে দেবে বলে পাত্র খোঁজাখুঁজি করছে, পাত্র খোঁজাখুঁজি করছে। তাহলে আজকে যখন অর্জুনকে সামনে দেখে পেয়ে গেলাম, তাহলে আর কোনো পাত্রের গলায় আমি মালাটা পরাবো না, মালা যদি পরাতে হয় একমাত্র অর্জুনের গলাতেই মালাটা পরাবো, কারণ এর গলাতে মালাটা পরালে এর সঙ্গে যুদ্ধ করে কেউ আজকে জিততে পারবে না, সবাই হেরে যাবে, কেউ আমার এই অর্জুনকে মারতে পারবে না। হঠাৎ চিত্রাঙ্গদা প্রস্তাব দিল যে তোমাকে আমি বিয়ে করতে চাই। অর্জুন বলে কিনা যেচে অফার দিচ্ছে রে, যেচে অফার দিচ্ছে, 12 বৎসর বনবাসী হয়েছি, 10 বৎসর বনে বনে কেটে গেছে, কত আজকে মশার কামড় খেয়েছি তার কোনো ঠিক নেই। তাহলে এ যখন একটা রাজার মেয়ে আমাকে যেচে বিয়ে করবে বলছে, তাহলে একে বিয়ে করলে আমার তো লাভ হবে, সোনার সিংহাসনে ঘুমাতে পারবো, রাজভোগ রাজমিষ্টি খেতে পারবো, আর 2 বৎসর হয়ে গেলেই একে ছেলে রেখে আমি চলে যাব আমার। আচ্ছা এবার বলুন তো, কোনোদিন কোনো মেয়েকে আজকে চুক্তিবদ্ধ করে বিয়ে করা যায় কি, যে তোমাকে ভালো লেগেছে আমি 6 মাসের জন্য বিয়ে করব, তোমাকে ভালো লেগেছে আমি 1 বৎসরের জন্য বিয়ে করব, হবে কি? হবে না। কিন্তু অর্জুন ভাবছে যে আজকে এ যখন যেচে বিয়ে করতে চাইছে, আমি 2 বৎসরের জন্য বিয়ে করিনি, কারণ 12 বৎসর পূর্ণ হতে 2 বৎসর বাকি, 10 বৎসর চলে গেছে, ভালো মন্দ খাবো আর এই বিছানায় ঘুমাবো সোনার পালঙ্কে, 2 বৎসর হয়ে গেলেই ব্যাসেকে ফেলে রেখে দিয়ে চলে যাবো। এদিকে অর্জুন বলে কিনা তোমার তাহলে বাবাকে বলো বিয়ের ব্যবস্থা করতে, বলে হ্যাঁ আর দেরি করা যায়, তুমি যখন রাজি আছো তাহলে আমিও রাজি। বাস চিত্রাঙ্গদা কি করেছে, ছুটে গিয়ে বাবাকে প্রস্তাব দিল, আর ওই মণিপুর রাজ্যের মধ্যে কি হলো মা, আজকে বিয়েটা হচ্ছে। আজ কি আনন্দ, কি আনন্দ হইল দেখো। একটা কথা না বলে থাকতে পারছি না, যার দ্বারাই আপনারা এতটা সুন্দর আজকে পরিষ্কার কথা শুনতে পাচ্ছেন, সেই সাউন্ড দাদার নামে একটু জয়ের ধ্বনিটা না দিয়ে আর পাচ্ছি না, মানে এত সুন্দর আজকে চালিয়ে নিয়ে যাচ্ছে না, বলার কোনো এ নেই। মানে প্রতিদিন তো কীর্তন করে করে বাবা 2 বেলা ধরে চলছে, সকালে রাত্রিরে গলা ঠিক থাকে, কিন্তু এর পরেও যে এত সুন্দর চালিয়ে নিয়ে যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ দাদা। নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল। আজ কি আনন্দ, কি আনন্দ হইল দেখো, মণিপুর মাঝে আনন্দ হইল দেখো।
কি আনন্দ হইল দেখো মণিপুর মাঝে উলু ধ্বনি শঙ্খ ধ্বনে তা না হয় হরি ধ্বনে গীতাই গৌর হরি হরি বল ভক্ত দেখো হরি সবার মাঝে আনন্দ হইল দেখো হরি সবার মাঝে আনন্দ হইল দেখো হরি সবার মাঝে আনন্দ হইল দেখো মণিপুর মাঝে বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে আচ্ছা একটা দুটো প্রশ্ন আপনাদের ঘরে রাখি বিয়ের সময় ছেলেদের হাতে একটা জিনিস দেয় সেটা কি বলুন তো হ্যাঁ জাতি দেয় কিন্তু কেন দেয় অনেকে বলে হে বুড়ো বয়স আজকে সুপারি কেটে কেটে খাবে তাহলে জাতিটা কেন দেয় একটা প্রশ্ন রাখলাম আরো একটা প্রশ্ন রাখি যে আজকে বিয়ের সময় মেয়েদের হাতে কি দেয় কাজল লতা কেন দেয় এটাকে জানতে তাহলে একটু শুনুন স্বামীর কর্তব্য কি স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য হলো এটাই আজকে তার স্ত্রীকে ধর্মের পথে চালিয়ে নিয়ে যাওয়া আর এই ধর্মের পথে চালিয়ে নিয়ে যেতে যেতে কোনো অধার্মিক এসে যখন তার ধর্মটাকে নষ্ট করবার চেষ্টা করে তোমার হাতে বিয়ের সময় জাতিটাকে তুলে দিলাম আর ওই জাতিটাকে দিয়ে অধর্মটাকে কেটে ফেলে দিয়ে তোমার স্ত্রীকে ধর্মের পথে চালিয়ে নিয়ে যাওয়াই হলো একটা স্বামীদের কর্তব্য তাহলে মেয়েদের হাতে কি দেয় কাজললতা কেন দেয় দেখবেন কাজললতা দেখতে কেমন ভেতরে কালি বাইরে ঢাকা দেখেছিস ছোটবেলায় মা পড়াতো কোলে বসে কত আদর করে বড় করে টিপ দিত যাতে না নজর লেগে যায় তাহলে আজকে কাজললতা ভেতরে কালি বাইরে ঢাকা কেন বিয়ের সময় তোমার হাতে দিয়ে দিল একটা কথা জানিয়ে দিল যে এতদিন তুমি ছিলে অন্যের ঘরের মেয়ে কিন্তু আজকের পর থেকে তুমি হয়ে যাচ্ছ অন্যের ঘরের পুত্রবধূ বা বৌমা তাহলে আজকের পর থেকে এতদিন পর্যন্ত তোমার মনের মধ্যে রাগ হিংসা লজ্জা অহংকার অভিমান যদি থেকে থাকে কাজললতার মতো আজকের পর থেকে ঢেকে দাও যে পরিবারে তুমি যাচ্ছ সেই পরিবারে সুখে শান্তিতে আনন্দে ভরিয়ে তোলাই হলো একটা স্ত্রীর কর্তব্য কিন্তু কটামে করে যে মেয়েরা বিয়ের পরে ভাবে শ্বশুর উচ্ছন্নে যাক রুটি খাবে না মুড়ি খাবে না ভাত খাবে রাইস খাবে দেখবো না স্বামীটা আমার যেখানে পড়ে রাস্তায় শুয়ে পড়ে থাকুক আমি দেখবো না আমি আজকে এই বাড়ির বউ হয়ে এসেছি সপ্তাহে পাঁচ দিন আমাকে পার্কে বিকেলবেলা নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে খাওয়াতে হবে ভালো মন্দ ভালো মন্দ আমাকে কিনে দিতে হবে আজকে মেয়ে নয় ও আজকে স্ত্রী হলো একমাত্র কীর্তা জাতির মেয়ে আর এই কীর্তা জাতির মেয়ে আপনাদের এখানে একটাও নেই বলুন এখানেও আছে আমাদের ওইদিকে আছে তো সব জায়গাতে ওরে বাপরে আমি এখন জানেন এই যে আমার আপনাদের এই ওপার বাংলা বলে একটা জায়গা আছে না আপনাদের এইদিকেই তো দাদা ওপার বাংলাতে আমি কীর্তনে গেছি আজকে সেখানে দেখবেন অর্থনীতিটা খুব কম তাই না অর্থনীতিটা খুব কম এখন আমাদের যখন আমরা ওখানে গেছি আমাদের মাটির দালানেতে থাকতে দিয়েছে মাটির দালানে থাকতে দিয়েছে কিন্তু ঘটনা হলো যে মাটির দালানে যখন থাকতে দিয়েছে আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে মনে হচ্ছে বউ শাশুড়ি নিয়ে ঝগড়া ঝামেলা হয় না বা আপনাদের এখানে কোনো মেয়ে বিয়ের পরে আসার পরে আপনাদের এখানে কোনো স্ত্রী ঘর বাড়ি ফেলে রেখে পার্কে ঘুরতে যায় না এখন যেই বলেছি একটা মা বলে কি না বাবা কি বলবো প্রতিদিন স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে বলি কেন বলে শুধু পার্কে ঘুরতে নিয়ে যাওয়াই না বলো তাহলে কোথাও বাদ নেই বলুন হ্যাঁ খেতে পায় না পড়তে পায় না পার্কে ঘুরতে নিয়ে যেতে
হরি বল, বলি একবার, রাধা মাধবে কে জয়, বিয়েটা হবে কে? দেখবেন আজকে অর্জুন আর চিত্তাঙ্গদার বিয়েটা হচ্ছে, তাহলে একটু কি বিয়েটা আস্বাদন করবো নাকি না বাদ দেবো? বিয়ে হবে তাহলে, হোক একটু। আজকে ছেলেরা বিয়ের দিন কোথায় যায়? মেয়ের বাড়িতে। মেয়ে আজকে সেজে গুজে বসে থাকে, চিত্তাঙ্গদা সেজে বসে আছে। অর্জুন গিয়ে দাঁড়িয়েছে আজকে ছাদনা তলায়, চিত্তাঙ্গদাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন যেই অর্জুন চিত্তাঙ্গদার চোখেতে চোখ রেখেছে, এখন চিত্তাঙ্গদা কি করেছে, বড় লজ্জা পেয়ে না বড় করে ঘোমটা চাপা দিয়ে, এখনকার দিনের ঘোমটা আছে? আগেকার দিন আমার মায়েরা দিত বড় করে ঘোমটা, এই যে এই রকম ধরনের একটা ঘোমটা যেত, এই ঘোমটাটার নাম কি? লাজ ঘোমটা গো। হ্যাঁ, লাজ ঘোমটা। তারপরে কিছুদিন পরে ঘোমটাটা উড়লো, ওটার পরে এই কানের গোড়ায় কি গোঁজা থাকে না পেরেক না, সেফটি পিন ঘোমটা, ওটা সেফটি পিন ঘোমটা। তারপরে এখনকার দিনে শাটার ডাউন ফ্যাশন। আবার দেখবেন এখনকার দিনে অনেক মেয়ে না সোজা রাস্তায় যেতে যায় না, সব বাইপাস ধরে যায়, ভালো করে লক্ষ্য করবি। হ্যাঁ, সোজা রাস্তা মানে কি, সোজা রাস্তায় সিঁধি পড়ে না, সব আজকে বাঁকা রাস্তায় শিশি বাঁকা। এখন আবার তো গুঁড়ো সিঁদুর পাওয়াই যায় না বাবা, অনেক উঠে যাচ্ছে, আবার লিকুইড বেরিয়ে গেছে। একটুখানি শুধু ঠেকি আজকে রাস্তায় বেরিয়ে পড়লে আবার ঢাকা দিয়ে দেয় শাটার, মানে বুঝিয়ে দিচ্ছে আমার কেউ নেই। যাক, বলি একবার, রাধা মাধবে কে? তাহলে চিত্তাঙ্গদা বড় লজ্জা পেয়ে বড় করে ঘোমটা চাপা দিয়েছে, আর ওই পাশ থেকে সখীরা বলে উঠল, লাজে রাঙা হলো ধনে বউ গো, লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদলে হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, লাজি রাঙা হলো কোনে গৌর হরি হরিব, লাজি রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, লাজি রাঙা হলো কোনে বউ গো, লাজি রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, লাজি রাঙা হলো কোনে বউ গো, লাজি রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, উলুদে উলুদে ওতরা উলুদে জোড়া শাক বাজারে হে ওতরা উলুদে ও হো, বিয়ে করনি এখনো? বিয়ে করনি? না না দাদা, বিয়ে করেনি না, বেঁচে গেছে। কেন জানেন, বিয়ে করা মানে বইয়ের ঝাঁটার বাড়ি খাওয়া। কেন কেন এই কথা বলছো? আমি প্রমাণ দেখে কথা বলছি। প্রমাণ আছে তোমার? দাদারা যখন বিয়ে করতে যায় মাথায় কি পড়ে যায়? না, হেলমেট পরে যায়, টোপর পরে যায়, বিয়ে তো করিসনি জানবি কি, টোপর পরে যায়। টোপরের ওপরেতে কি গোঁজা থাকে? বাঁশ গোঁজা থাকে, ঝাঁটাকাটি থাকে। তাহলে তুমি বিয়ে করতে যাচ্ছ মাথায় ঝাঁটা নিয়ে, এই জন্য দেখবেন বিয়ের পরে অনেক দাদার ভাগ্যে পড়ে বইয়ের মুড়ো। টোপর মাথায় দিয়ে ছাদনা তলাতে, 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 মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, লাজি রাঙা হলো কোনে বউ গো, হরি হরি রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, আজ মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। বলি একবার, চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তবে একটা কথা বলি, কেউ কিন্তু কীর্তন সেরে বাড়ি যাবেন না, প্রত্যেকের সেবার ব্যবস্থা আছে নাকি? তাই তো বাবা, আমাকে তো সেই রকমই বলে গেল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো না, সেবার ব্যবস্থা আছে তো নাকি? আছে তো। হ্যাঁ, প্রত্যেকের সেবার ব্যবস্থা আছে, আপনারা কীর্তন সেরে কেউ বাড়ি যাবেন না, ঠিক আছে?
বলে একবার রাধা মাধবে কে জয়, বাড়ি যাব কে। অর্জুন এখন চিন্তা করছে যে বেশ তো আজকে বিয়ের পরে খাচ্ছে দাচ্ছে এখানে স্বর্ণপালককে ঘুমাচ্ছে, কিন্তু হস্তিনাপুরের অবস্থাটা কি হচ্ছে বলো তো, খবর তো নেওয়া হলো না। অর্জুন এখন মনে মনে চিন্তা করলো যে এখন আমার মা সেখানে কি করছে, দাদা ভাই আরে কি করছে, সেটা একবারও খোঁজ নেওয়া হলো না। 12 বছর জীবন থেকে কেটে গেল, বিয়ে করার পরে 2 বছর আরো কেটে গেল। বাবা একটু বস বস বস, খেলা পরে দেখাবে, একটু বস। আরো 2 বছর কেটে গেল, 2 বছর কেটে যাওয়ার পরে আজকে অর্জুন সে চিন্তা করলো এবার আমাকে ঘরেতে ফিরতে হবে, কারণ ঘরে যদি এখন না ফিরি আজকে এই জায়গাতে পড়ে থেকে এই মেয়ের সঙ্গে আমি ঘর সংসার করতে পারবো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 2 বছর হয়ে গেলে 12 বছর পূর্ণ হবে। তাহলে 12 বছর যখন পূর্ণ হয়ে গেল এবার আমাকে যেতে হবে সেই হস্তিনাপুরেতে। হঠাৎ কিছুটা দিন কেটে যাবার পরে একদিন রাতের বেলায় অর্জুন কি করেছে, চিত্তাঙ্গদাকে ডেকে উঠেছে। চিত্তাঙ্গদ বলো স্বামী, আজকে তুমি আমার পরিচয় জানো? বলে হ্যাঁ জানো। তাহলে পরিচয় যখন জানো, আমি তো তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে হ্যাঁ, তবে একটা কথা, আমি কিন্তু আজকে এই মুহূর্তে তোমাকে পরিত্যাগ করে আমি হস্তিনাপুরে চলে যেতে চাই। চিত্তাঙ্গদা বলে, কানে শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রী একই জায়গাতে থাকে, তাহলে আজকে তুমি আমাকে বিয়ে করেছ, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, পতি দেবতা। তাহলে তুমি যখন আজকে হস্তিনাপুরে চলে যাবে বলছো তোমার পরিবারে, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। যেই বলেছে নিয়ে চলো, অর্জুন বলে কিনা এইখানেই তো গণ্ডগোল। 2 বছর অনেক দিন হলো কেটে গেছে, 12 বছর বনবাসী হয়েছিলাম, 10 বছর কেটে যাওয়ার পরে তোমার সঙ্গে বনে দেখা হয়েছিল, তুমি আমাকে যেচে বিয়ে করবে বলেছিলে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 2 বছরের জন্য বিয়ে করব, 12 বছর পূর্ণ হবে, আজকে 12 বছর পূর্ণ হলো তাই আমি চলে যেতে চাই। চিত্তাঙ্গদা বলে, ও এই জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে? অত কথা আমি জানি না, আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ আমি তোমার বিয়ে করার স্ত্রী। অর্জুন বলে, বললো তোমাকে আমি নিয়ে যেতে পারবো না, কারণ তুমি হলে একটা নীচ জাতির মেয়ে। চিত্তাঙ্গদা বলে, বললো তোমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে তার টেনে জীবটাকে আমি ছিঁড়ে ফেলে দিতাম, লজ্জা করে না তোমার? একটা মেয়েকে তুমি এইভাবে জাত তুলে কথা বলতে, তাকে বিয়ে করে আদেশ করছি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে কোথাও চলে যাও, নাহলে আমি আত্মহত্যা করব। চিৎকার করো না চিত্তাঙ্গদা, কোনো মানুষ কিন্তু তোমার সামনে এসে দাঁড়াবে না। একটা কথা শুনে নাও, এই রাতের বেলায় আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাব, কোনো বাধা আমাকে আটকে রাখতে পারবে না। সিদ্ধান্ত নিয়েছি আমি তৃতীয় পাণ্ডব পণ্ডিত ধারী অর্জুন, তবে একটা কথা শুনে নাও, এই রাতের বেলা আমি যে তোমাকে পরিত্যাগ করে চলে যাব, সকাল হলেই তোমার বাবা জিজ্ঞাসা করবে চিত্তাঙ্গদা জামাই কোথায়। যদি এই রাতের কথা তোমার বাবাকে কেন কোনো মানুষকে কোনো দিন বলো, যেদিনকে বলবে আগামী 3 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। দ্বিতীয়, যতদিন তুমি আমার এই রাতের কথা গোপনে রাখবে ততদিন আমার পরিচয়ে তোমার হাতের শাখা থাকবে, মাথার সিঁদুর থাকবে, আমি চলে যাচ্ছি। রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা
কিন্তু কথাই আছে, যে খায় চিনি তাকে জোগায় কে? চিন্তামণি। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্য কোনো গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়ে তার গর্ভটাকে ঢেকে রাখতে পারে না। অর্জুন আজকে চলে গেল চিত্রাঙ্গদাকে, আজকে কাঁদিয়ে দিয়ে চলে গেছে। কিন্তু চিত্রাঙ্গদা প্রতিটা দিন শুধু আজকে স্বামীর কথা চিন্তা করে যায়। আর এই স্বামীর কথা চিন্তা করতে করতে কিছুটা দিন কেটে যাবার পরে চিত্রাঙ্গদা মনে মনে ভাবলো যে কেন আমার কপালে এইরকম আজকে ঘটনা লেখা ছিল। কিছুটা দিন কেটে যাবার পরে চিত্রাঙ্গদা বুঝতে পারলো তার গর্ভটা বেড়ে যাচ্ছে, তার মানে স্বামী চলে গেছে। আমার স্বামী আমার গর্ভে একটা সন্তান দিয়ে চলে গেছে। চিত্রাঙ্গদা কিছুটা দিন কেটে যাবার পরে সে একটা সন্তানের জন্ম দিল, কিন্তু সন্তানটার নাম কি রাখবে? বীর অর্জুনের ছেলে বলে তার নাম দেয়া হয়েছিল মহাবীর বব্রু বাহ। তাহলে এই সেই বব্রু বাহনের আজকে জন্ম হলো, যে বব্রু বাহন আজকে নিজে তার পিতা অর্জুনকে আজকে মৃত্যু দিয়েছিল। কারণটা কি ছিল এবার আমরা অল্প সময়ের মধ্যে জানবো। দেখতে দেখতে বব্রু যত বড় হচ্ছে ততই তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা বাড়ছে। সকালবেলা উঠে ছুটে যায় শানের ঘাটে, তারপরে ছুটে যায় ফুলের বাগানে, ছুবড়িতে ভর্তি করে ফুল তোলে, সুন্দর করে মালা গাঁথে, আর ওই মালা নারায়ণের গলায় পরিয়ে দিয়ে বসে বসে শুধু চন্দন ঘষতে থাকে। আর ওই গুন 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 করে শুনে দরুলা, যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, শুন দরুলাল, যশোদা দুলাল, শিখাইছো তুমি বৃন্দাবন।
প্রতিটা দিন আজকে যতই বড় হয়, আজকে ব্রুবাহন নারায়ণের চরণ তলে বসে তার মনের কথাগুলোকে জানায়। কিন্তু ঘটনা হলো মা, আমি কিন্তু আর এখানে 10 থেকে 15 মিনিট থাকবো, তারপরে আপনাদের এখান থেকে আমি বাড়ি চলে যাব, ঠিক আছে? কিন্তু ঘটনা হলো যে ববরু আজকে যত বড় হচ্ছে দেখতে পাচ্ছে মা আজকে চোখের জলেতে প্রতিটা দিন কাঁদে, কিন্তু ববরু আজকে কোনোদিন বুঝতে পারে না যে মা কেন রাতের বেলা একই বিছানাতে শুয়ে থাকে, ঘুমড়ে ঘুমড়ে শুধু কেঁদে যায়। আজকে খেলার মাঠে খেলতে যায় ববরু, যখন দেখতে দেখতে 20টা বছর বয়স হয়েছে, খেলার মাঠে খেলতে যায় ববরু, হঠাৎ করে বলে উঠল যে হ্যারে, আজকে প্রতিদিন তো আমরা খেলার মাঠে খেলতে আসি। তার বন্ধুরা তখন বলে উঠল, ববরু খেলা শেষ হয়ে গেলে আমাদের বাবারা এসে আমাদেরকে নিয়ে যায়, কিন্তু 20 বছর ধরে দেখছি তোর বাবা তো কোনোদিন খেলার মাঠেতে আসে না, তাহলে তোর বাবা কোথায়? ববরুর মনের মধ্যে প্রশ্ন আজকে জেগে গেল যে আমার বাবা তাহলে কোথাও নিশ্চয় আছে, আমার বন্ধুদের যে কালে বাবা আছে তাহলে আমার বাবাকে তো কোনোদিন জন্মের পর থেকে দেখতে পেলাম না, তাহলে শুধু মাকেই আমি দেখে আসছি, তাহলে আমার বাবাটা কোথায়? ববরুর মনের মধ্যে প্রশ্ন ছুটে গেছে মায়ের কাছে। মা চিত্তাঙ্গদা বলে বলল, বল বাবা। না মা, আজকে আমার বন্ধুদের প্রত্যেকের বাবা আছে, কিন্তু আমার বাবা কোথায়? যেই বলেছে আমার বাবা কোথায়, এদিকে চিত্তাঙ্গদা চিন্তা করলো স্বামীর কথা যদি আমি বলে দিই তাহলে যেখানেই থাকবে আগামী 3 দিনের মধ্যে আজকে মৃত্যু হয়ে যাবে, তাহলে স্বামীর কথা আমি আজকে আমার পুত্রকে বলবো না, একটা কথা আজকে বলে দিই যে প্রভু তোমার ভক্তকে তুমি রক্ষা করো। চিত্তাঙ্গদা বলে উঠল যে ববরু, জন্মের পর থেকে যার চরণকে তুই ধরেছিস একমাত্র ওই ভগবানই জানে তোর জন্মদাতা পিতা কোথায়। তাহলে ববরুর মনের মধ্যে প্রশ্ন ছুটে গেছে নারায়ণের চরণ তলে বসেছে, আর ওই চরণ তলেতে বসে নিজের কথাগুলোকে জানায়। জয় নারায়ণ, নারায়ণের চরণ তলে জয় নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নারায়ণ রাই গৌর হরে হরে নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ রাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম 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 অন্তরে 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 সর্বদাই বলা হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অন্তরে সর্বদাই বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অন্তরে সর্বদাই বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অন্তরে সর্বদাই বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম নারায়ণ 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 নাম বলি একবার ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে। যেই ববরু নারায়ণের চরণ তলে বসে নিজের বাবার কথা জিজ্ঞাসা করেছে, ভগবান শ্রীকৃষ্ণ আজকে চিন্তায় পড়ে গেল যে আমি তো ভেবেছিলাম অর্জুনকে নিয়ে যাব ছেলের কাছে, কিন্তু আমি তো ভুলে গেলাম, আজকে ওর ছেলেই আমাকে স্মরণ করিয়ে দিল। কৃষ্ণ আজকে পরিকল্পনা তৈরি করছে যে অর্জুনকে কি করে ওর ছেলের কাছে নিয়ে যাওয়া যায়। ভগবান চিন্তা করলো যে যুধিষ্ঠির অন্তরের মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারি অশ্বমেধ যজ্ঞ করতে হবে, তাহলে অশ্বমেধ যজ্ঞ মানে অশ্ব দিয়ে যজ্ঞ হবে, তাহলে যুধিষ্ঠির কি করবে, অশ্বমেধ যজ্ঞ শুরু করবে আর একটা অশ্বকে পূজা অর্চনা করে আহুতি দেবে বলে ছেড়ে দেবে।
কিন্তু আমি কি করব, ওই অশ্বটাকে মায়াজাল বিস্তার করে ঘুরতে 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 মণিপুর রাজ্যে গিয়ে দাঁড় করাবো। যুধিষ্ঠির খবর পাবে, অর্জুনকে আজকে পাঠাবে অশ্বটাকে আনার জন্য। কিন্তু আমি জানি অর্জুন তো কোথাও একা যুদ্ধ করতে যায় না, তাহলে অর্জুন কি করবে, আমার কাছে ছুটে আসবে আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আর আমি কি করব, অর্জুনের স্মৃতিগুলোকে হারিয়ে দিয়ে 20 বছরের আগের সঙ্গে করে নিয়ে যাব মণিপুর রাজ্যে। আর ওই মণিপুর রাজ্যে নিয়ে গিয়ে বাপ ছেলের মধ্যে আমি যুদ্ধটা লাগিয়ে দেব। আস যুধিষ্ঠির কি করলো, এদিকে হঠাৎ করে বলে উঠল যে অর্জুন বলো দাদা, আরে আমার অশ্বটা একটা মণিপুর বলে রাজ্য সেখানে একটা রাজা ধরে রেখে দিয়েছে। বলে কেন না, সেখানে আজকে ভগবান আজকে কৃপা করে সেই জায়গায় চলে গেছে, অশ্বটাকে ধরে রেখে দিয়েছে। এখন যেই বলেছে অশ্বটাকে ধরে রেখে দিয়েছে, অর্জুন বলে তাহলে কি করতে হবে। যুধিষ্ঠির বলে বললো অর্জুন তুই এই মুহূর্তে চলে যা, খবর পেলাম মণিপুর রাজ্যে গেছে, তুই এই মুহূর্তে চলে যা, ওই মণিপুর রাজ্যেতে গিয়ে রাজার সঙ্গে যুদ্ধ করে অশ্বটাকে ফিরিয়ে নিয়ে আসবি। এখন যেই বলে যে ফিরিয়ে নিয়ে আসবি, অর্জুন কি করে যে যুদ্ধ করতে হবে, ছুটে গেছে কৃষ্ণের কাছে। ও সখা কি হয়েছে, না আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে, বলে মণিপুর বলে একটা রাজ্য। মানে অর্জুন কি করেছে ততদিনে সব ভুলে গেছে, বলে ওই মণিপুর রাজ্যে যেতে হবে, সেখানে গিয়ে যুদ্ধ করতে হবে। এখন যেই বলে যে যুদ্ধ করতে হবে, কৃষ্ণ বলে আমি তো এটাই চাইছিলাম, কখন তোমাকে নিয়ে গিয়ে যুদ্ধটা লাগাবো আর তোমার ছেলের হাতে তোমার মৃত্যুটা দেব। এবার ভগবান কি করলো, সে আজকে চিন্তায় পড়ে আছে। কিন্তু এদিকে যেই ববরু আজকে অশ্বটাকে ধরে রেখে দিয়েছে, ছুটে গেছে মায়ের কাছে। মা বল বাবা, না আমাদের রাজ্যের মধ্যে না একটা সুন্দর অশ্ব ঘোরাফেরা করছিল। বলে কি হয়েছে, না সেই অশ্বটাকে ধরে বেঁধে রেখে দিয়েছি। চিত্তাঙ্গদা বলে ভালোই করেছিস। বলে না, বলে যে অশ্বটাকে আমি ধরেছি সেই অশ্বটার গায়ে কি সব জয় পতাকা লেখা আছে। বলে জয় পতাকা লেখা আছে, কি লেখা আছে। বলে প্রথমেই লেখা আছে ধর্মরাজ যুধিষ্ঠির। চিত্তাঙ্গদা বলে কানে শুনেছি ও কোনো রাজা টাজা হবে। ও আচ্ছা মা, তারপরে লেখা আছে ভীমসেন। বলে ওরই হয়তো ভাইটাই হবে। আচ্ছা মা, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মনে পড়ে যা সেই বিশি বছর ছিল বড় ব্যথা, সন্তান তো জানে না আমার পিতার কথা। চিত্তাঙ্গদা বলে উঠল ববরু এই মুহূর্তে আদেশ করছি অশ্বটাকে তুই ছেড়ে দে, কারণ তুই অর্জুনকে চিনিস না, অর্জুনকে জানিস না। অর্জুন হলো বড় বীর, অর্জুন হলো বড় যোদ্ধা। সে যদি খবর পায় এই জায়গায় এসে তোর সঙ্গে যুদ্ধ করে তোকে যে মেরে দেবে। ববরু বলে কি না মা, আমি যখন যুধিষ্ঠির কথা বললাম তোমার তো কিছু হলো না, ভীমের কথা বললাম তুমি তো চুপচাপ শুনে গেলে, অর্জুনের কথা বলতে তুমি এত রেগে গেলে কেন। তবে কি জানবো আমার জন্মের আগে থাকতে অর্জুনকে তুমি চিনতে, তবে কি আমি জানবো আমার জন্মের আগে থাকতে অর্জুনকে তুমি জানতে। বলো এই অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক, বলো এই অর্জুনের সঙ্গে আমার কিসের সম্পর্ক, যদি না বলো আজকের পর থেকে তোমাকে পরিত্যাগ করে আজকে বাবার মত আমি চলে যাব। এ তুমি কি বিপদে ফেলিলে,
রাখিতে হবে স্বামীর মান, রাখিতে হবে পুত্রেরই প্রাণ। আমি কারে ছাড়িয়া কারে বা রাখি গো, এ ঘর বিপদ থেকে কেমন ভাবে আমি উদ্ধারিত হব তুমি বলে দাও হে ভগবান। চিত্তাঙ্গদা ভেবে নিল কপালে যেটা লেখা আছে তাই হবে, স্বামীটাকে হারিয়েছে সন্তানকে হারাতে চায় না। চিত্তাঙ্গদা বলে উঠল, তোর জন্মদাতা পিতা হলো এই তৃতীয় পাণ্ডব অর্জুন। এখন যেই বলেছে অর্জুন, এখন বব্রুবাহন আজকে চিন্তা করলাম যুদ্ধ করবো। কুড়িটা বৎসর ধরে তুমি শুধু চোখের জলেতে কেঁদে গেছো, কুড়িটা বৎসর ধরে আমার বন্ধুদের কাছে বাবার পরিচয় আমি দিতে পারিনি, কোনোদিন যদি দেখা হয় আমি তার সাথে যুদ্ধ করব। এখন বলার সাথে সাথে চিত্তাঙ্গদা বলে উঠল, না বাবা তুই যুদ্ধ করবি না, কারণ আমি জানি তোর বাবা আজকে বড় বীর, তুই যদি যুদ্ধ করিস তোর বাবা তোকে আজকে মেরে দেবে। একটা কথা বলে দিচ্ছি তোকে আমি হারাতে চাই না, কোনোদিন যদি দেখা হয় তুই আজকে পরিচয় দিয়ে আমার কাছে নিয়ে আস। বব্রু চিন্তা করলো মাকে সান্ত্বনা দিতে হবে নাহলে আবার কাঁদবে, তাই আজকে বলে উঠল ঠিক আছে মা কোনোদিন দেখা হলে আমি নিয়ে আসবো। কিন্তু বব্রুর মনের মধ্যে আগুন জ্বলে উঠল, দেখা যদি হয় আমি তার সাথে যুদ্ধ করব। হঠাৎ এদিকে কৃষ্ণ কি করেছে, আর সে বিলম্ব না করে অর্জুনকে নিয়ে রথে করে এসে দাঁড়িয়েছে মণিপুর রাজ্যে। হঠাৎ একটা ছেলে বলে উঠল যে আচ্ছা এটা কি মণিপুর রাজ্য, বলে হ্যাঁ। আচ্ছা এখানে কি কোনো অশ্বকে ধরে রাখা হয়েছে, বলে হ্যাঁ। আচ্ছা এখানে মধ্যে বব্রুবাহন কি আছে, এই এই তোকে কি ডাকছে একবার ছুটে যাও, কে যাচ্ছে একবার যাও না, যেই বলেছে কে ডাকছে। এদিকে বব্রু কি করেছে বাইরে বেরিয়েছে, এখন বাইরে বেরিয়ে যেই দেখতে পেয়েছে যে আজকে বলে অশ্বটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে তৃতীয় পাণ্ডব অর্জুন। বব্রুবাহন বলে বলল তাহলে আমাকে আর যেতে হলো না, বাবা সঙ্গে চলে এলো আমার রাজ্যে, যুদ্ধ এবার যদি করতে হয় তোমার সঙ্গে তুমুল যুদ্ধ করব, মৃত্যু যদি দিতে হয় পৃথিবী থেকে তোমাকে সরিয়ে দেব। কিন্তু এদিকে বব্রু ছুটে গেছে মায়ের কাছে, মা 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 তুমি আর এইভাবে কান্নাকাটি করো না, আজকে যার জন্য চোখের জলে কাঁদছো সেই বাবা তো আমাদের রাজ্যের মধ্যে চলে এসেছে। যেই বলেছে চলে এসেছে, চিত্তাঙ্গদা বলে কিনা কুড়ি বৎসর ধরে কোনোদিন এলো না, আজকে তোর বাবা চলে এলো, বলে হ্যাঁ, বলে সত্যি বলছিস, বলে হ্যাঁ। এক কাজ করো মা তুমি একটা ভালো দেখে শাড়ি পরে নাও, বাবা যেটা খেতে ভালোবাসত তুমি সুন্দর করে ভালো মন্দ রান্না করো, তবে শোনো আজকে যাচ্ছি বাবাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এখন যেই বলে যে ফিরিয়ে নিয়ে আসবো, চিত্তাঙ্গদা বলে হ্যারে বব্রু তোর জন্মের আগে তোর বাবা চলে গেছে, তাহলে তোর বাবা তো দেখলে তোকে চিনতে পারবে না, বলে হ্যাঁ এটাও তো একটা ব্যাপার, তাহলে মা আমি কি পরিচয় দেব, বলে শোন দেখবি রথের সম্মুখে ভগবান দাঁড়িয়ে থাকবে, আগে যাবি তার চরণে প্রণাম করবি, তার চরণে প্রণাম করার পরে আজকে তারই পিছনে দেখবি তোর বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন দাঁড়িয়ে থাকবে, আগে তার চরণে প্রণাম করবি, প্রথমে ভগবানের চরণে তারপরে অর্জুনের চরণে, তারপরে আমার কথা বলবি, তোমার কথা বললেও যদি না বাবা চিনতে পারে তাহলে তোর কথা বলবি, আচ্ছা আমার কথা বললেও যদি না চিনতে পারে তাহলে তা এই মালাটাকে দেখাবি, মালা মালা দেখালে চিনতে পারবে, হ্যাঁ বাবা ২০ বছর আগে এই মালা তোর বাবা আমার গলাতে পরিয়ে দিয়েছিল, আজকে আমি সুন্দর করে মালা গেঁথেছি, প্রতিটা দিন মঙ্গলের জন্য তোর বাবার জলেতে আমি ভাসিয়ে দিই মালা গেঁথে, আজকে নিয়ে যা মালা দেখলে তোর বাবা আমার ঠিক চিনতে পেরে যাবে। কিন্তু বব্রুর মনের মধ্যে কি পরিচয় দেবেন, আমি তার সাথে আজকে তুমুল যুদ্ধ করব। বব্রু কি করেছে মাকে সান্ত্বনা দেবার জন্য মায়ের চরণে হাত রেখে প্রণাম করল, আর ওই প্রণাম করে যেই গিয়ে দাঁড়িয়েছে রথের সম্মুখে, মায়ের কথা মতো বব্রু দেখতে পাচ্ছে রথের সামনে দাঁড়িয়ে আছে মুরলি হাতে ভগবান শ্রীকৃষ্ণ।
বলে মা তো বলল রথের সামনে ভগবান থাকবে, তার চরণ আগে প্রণাম করতে বলেছে। তাই বগরু কি করেছে, ভগবানকে দেখা মাত্রই ছুটে গিয়ে তার চরণে হাত রেখেছে। কতদিন পরে আমি পেলাম প্রভু চরণ, ধন্য হলো আমার এ মন প্রাণ, ধন্য হলো এ জীবন। কতদিন পরে বছর পরে পেলাম প্রভু জীবন হল ধন্য হলো আমার মন প্রাণ, ধন্য হলো এ জীবন, ধন্য হলো এ জীবন। কতদিন পরে আমি পেলাম প্রভুর চরণ, ধন্য হলো আমার এ মন প্রাণ, ধন্য হলো এ জীবন, ধন্য হলো এ জীবন। কতদিন পরে আমি পেলাম প্রভুর চরণ, হলো আমার এ মন প্রাণ, ধন্য হলো এ জীবন, ধন্য হলো এ জীবন। বব্র ভগবানের চরণ থেকে হাতটা সরিয়ে এবার অর্জুনের চরণে হাতটা রেখেছে, মানে বাবার চরণ। কতদিন কত রাত কেঁদেছি গো নয়ন জলে, কোন একদিন পাব দেখা আশা ছিল এ মনে। কতদিন কত রাত কেঁদেছি গো নয়ন জলে, কোন একদিন পাব দেখা আশা ছিল এ মনে। তোমারই চরণে এইবার নিলাম শরণ, ধন্য হলো এ জীবন, ধন্য হলো অর্জুন। দেখতে পাচ্ছে কোথা করার একটা ছেলে আমার চরণ দোকানে জড়িয়ে ধরে বসে আছে। অর্জুন বলে উঠল, খোকা তুই আমার চরণ দোকানে ছেড়ে দে বলছে, চরণ দোকান আমার ছেড়ে দে। বব্রু বলে কিনা বাবা চিনতে পারছে না, দাঁড়া মায়ের কথা মতো, আরে আমার মায়ের নাম চিত্তাঙ্গদা, আমার নাম বব্রু, আর এই মালা দেখে চিনতে পারছো না মালা। তার মানে কি, ভগবান তো আজকে অর্জুনের 20 বছরের স্মৃতিগুলোকে সব হারিয়ে দিয়েছে, মায়া জালে বিস্তার করে রেখেছে অর্জুনের ওপরে, অর্জুনের শরীর থেকে শক্তিগুলোকে হরণ করে নিয়েছে। আজকে অর্জুন তো সব ভুলে গিয়ে বলে বলল, আমার চরণ দোকানা ছেড়ে দে বলছে, ছেড়ে দে বলছে, ছেড়ে দে বলছে। এখন অর্জুন দেখতে পাচ্ছে গতি খারাপ, কোথা থেকে একটা ছেলে আমার চরণ ধরে বলে নাকি আমি ওর বাবা। এখন অর্জুন সখা কৃষ্ণকে বলে কিনা, ও সখা দেখো না কোথা থেকে একটা ছেলে নাকি বলে আমি ওর বাবা, কিন্তু আমার চরণ দোকানে ছাড়তে চাইছো না, আজকে কি করি বলো দেখে নি। কৃষ্ণ বলে কিনা, দাঁড়াও যুদ্ধটা এবার লাগাতে হবে। এখন যেই বলেছে যুদ্ধটা লাগাতে হবে, কৃষ্ণ বলে কিনা, অর্জুন একটা কাজ তুমি করো, ছেলেটার মায়ের নামে উল্টো পাল্টা করে বলে দাও।
এবার বলুন, কোনো সন্তানের সামনে যদি বাবা মার নামে উল্টো পাল্টা করে বলে, সে কি আজকে দেবের মতো স্টাইলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে? সে কি করবে? ও মেয়েরে আজকে তবে ঘরে গিয়ে জল খাবে। তাই অর্জুন আজকে বলে উঠল, একটা কথা বলে দিচ্ছি, আমার চরণ দোকানে না ছাড়িস তাহলে জানবো তোর মা একটা পতিতা। নানান পুরুষের মিলনের ফলে তোর মতো একটা সন্তানের জন্ম দিয়েছে অর্জুন। আজকে তোমার এত বড় স্পর্ধা, আমার মায়ের নামে উল্টো পাল্টা করে কথা বলছ, তোমার সঙ্গে আমি তুমুল যুদ্ধ করবো। আজকে তোমার কারণে আমার মা 20টা বৎসর ধরে চোখের জলে কেঁদেছে, তোমার জন্য আমার বন্ধুদের কাছে 20টা বৎসর আজকে বাবার পরিচয় দিতে পারিনি, আজকে আমি যুদ্ধ করবো। কৃষ্ণ এখন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে, বলে যা রেগে গেছে না, ওই এক মুহূর্তে অর্জুনকে শেষ করে দেবে। কৃষ্ণ এবার হাসছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলে দাঁড়া যুদ্ধটা লাগাতে হবে। এখন বগরু যেই রেগে গিয়ে যুদ্ধটা শুরু করেছে, আর একটা একটা করে তীর যেই অর্জুনের দিকে ছুটতে যাবে। বগরু দেখতে পাচ্ছে সামনে একটা ছায়া এসে দাঁড়িয়ে পড়ে, বগরু চারিদিকে লক্ষ্য করছে, কোনো মানুষজন দেখতে পাচ্ছে না, একটা ছায়া দাঁড়িয়ে। আবার যেই তীরটা কাছে ছুটতে যাবে, আবার দেখতে পাচ্ছে একটা ছায়া দাঁড়িয়েছে। এখন বভরু জিজ্ঞাসা করছে ছায়াটাকে, কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমার সামনে দাঁড়িয়েছো, বলো তুমি কে? ছায়াটা তখন বলে উঠল, আমি কে জানিস, আমি হলাম সেই ভীষ্ম জননী গঙ্গা। আমি অভিশাপ দিয়েছি অর্জুনকে, আমি মারব, তবে একটা কথা বলে দিচ্ছি, তুমি শুধু উপলক্ষ হয়ে আজকে তীরটাকে ধরে থাকো, আজকে আমি গঙ্গা বানেতে অর্জুনের মৃত্যু দিয়ে দেব। যেই বগরু আজকে তীরটাকে ধরে রইল, গঙ্গা আজকে বানটাকে ছুড়ে দিয়ে অর্জুনের শরীরের মধ্যে যেই লেগেছে, অর্জুন আজকে মূর্ছা হয়ে মাটিতে। চিত্তাঙ্গদা ছুটতে ছুটতে আসছে, যে স্বামীটা বোধহয় কিছু হয়ে গেছে, যেই খবর পেয়ে আসছে ছুটতে ছুটতে, স্বামী গো! স্বামীটা দেখতে পাচ্ছে মাটিতে আজকে মরে পড়ে আছে, ভগবানকে দেখা মাত্রই তার চরণে পড়ে গেছে। চিত্তাঙ্গদা বলে উঠল, কানে শুনেছি তোমাকে পাওয়া মানে জগতে সবাইকে পাওয়া, তোমাকে ছেড়ে দেওয়া মানে জগতে সর্বস্ব কিছু ছেড়ে চলে যাওয়া, তুমি কৃপা করলে তবে কাছে ফুল ফোটে, তুমি কৃপা করলে আজকে নদীতে জোয়ার ভাটা হয়, তুমি কৃপা করলে একটা সন্তানকে মানুষ করে পাঠাও, তবে আজকে তুমি কৃপা করো, আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইছে। ভগবান বলে বললো, চিত্তাঙ্গদা তুই কাঁদিস না, ভেবেছিস তোর স্বামীটা মরে গেছে রে? তোর স্বামীটা মরেনি, তোর স্বামীর মনের মধ্যে অনেক অহংকার ছিল, সেই অহংকারগুলো চূর্ণ করে বুঝিয়ে দিলাম যে বাপেরও বাপ আছে, যে করে চালাকি পরে বুঝতে হবে তার পিছনের জ্বালাটা কি। শোন চিত্তাঙ্গদা, কাঁদিস না, বব্র ছুটে যা, অর্জুনের আর একটা স্ত্রী আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কটা স্ত্রীর নাম জেনে? তিনটে, বাবা মা ঠিক মনে করে রেখেছে, তিনটে, এক হলো সুভদ্রা, এক হলো কে, দ্রৌপদী, আর এক হলো চিত্তাঙ্গদা। আর এই মাত্র ভগবান বলে উঠল, বগুড়ো ছুটে যা, অর্জুনের আর একটা স্ত্রী যে ছিল নাগকন্যা, যার নাম ছিল উলুপির, উলুপির কাছে আছে নাগমণি, সেই নাগমণিটাকে নিয়ে আয়। ওই নাগমণি আজকে অর্জুনের শরীরে স্পর্শ করা মাত্রই অর্জুন প্রাণ সঞ্চারে ফিরে যায়। যেই আজকে বব্র ছুটে গিয়ে ওই উলুপির কাছ থেকে নাগমণিটাকে নিয়ে এলো, অর্জুনের শরীরে স্পর্শ করা মাত্রই ভগবানের কৃপাতে অর্জুন কি করলো, প্রাণ সঞ্চার ফিরে পেল, 20 বছর আগের স্মৃতিগুলো সব ফিরে পেল। যেই উঠে দাঁড়িয়েছে, হঠাৎ অর্জুন আজকে চিনতে পেরে গেছে, বলে জায়গাটা বড় চেনা চেনা লাগছে না, এখানে মনে আগে আমি এসেছিলাম তাই না? হ্যাঁ আমি এসেছিলাম, হ্যাঁ, আর এটা তো সেই মণিপুর রাজ্য। ও তুমি তো চিত্তাঙ্গদা, এখনো বেঁচে আছো? চিত্তাঙ্গদা বলে কিনা, কেন ভেবেছ আমি মরে যাবো? অর্জুন বলে কিনা, এই ছেলেটাকে, বলে এই তো তোমার একটিমাত্র সন্তান, আজকে আমি হলাম চিত্তাঙ্গদা, তুমি হলে বীর অর্জুন, আর এই তোমার একটিমাত্র সন্তান মহাবীর বব্রু বাহু। বব্রুকে জড়িয়ে অর্জুন আলিঙ্গন করে, আলিঙ্গন করে, সৌদিকে দে ভক্তগণ হরি হরি বলে, হরি হরি বলে, ভক্ত আর ভগবানের মিলন হইল, মিল
একবার হরি হরি বলো, হরি একটু মন দিয়ে শুনুন, তারপরে আপনারা যাবেন। আজকে এই যে আমাকে ভিক্ষেগুলো দেওয়া হয়েছে, একটু কথাগুলো শুনুন। আপনাদের দেওয়া ভিক্ষে কিন্তু আমি পেটে খাই না বাবা, এটা আমি প্রতিটা আসরে নিমন্ত্রণ করে দিয়ে আসি, আপনাদের প্রত্যেককে আমি নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি। আজকে আমার বাড়িতে অগ্রহায়ণ মাসের 17 তারিখে অধিবাস হয়, 18 তারিখে কীর্তন হয়, 2 কীর্তনীয় থাকে, 19 তারিখে মহাপ্রভু সেবা হয়, দুপুরে হাজার হাজার ভক্তের সেবা দেওয়া হয়, 19 তারিখে 1টা কীর্তনীয় থাকে। প্রতিটা হরিবাসর আমি নিমন্ত্রণ করে আসি, প্রতিটা হরিবাসর থেকে আপনাদের মতো কমিটিটা সাধুগুরু বৈষ্ণব ভক্তরাও আসে, তাই আপনারাও আসবেন। আপনাদের দেওয়া ভিক্ষা আমি সারা বছর কীর্তন করে তুলে রাখি, আজকে গোবিন্দ সেবা ভক্ত সেবার কাজে লাগিয়ে দিই, তাই প্রত্যেকের নিমন্ত্রণ অজ্ঞানে 17, 18, 19 আমার বাড়িতে আসবেন। ইউটিউবের মাধ্যমে উদয়পার সার্চ করবেন, সেখানে আমার নাম্বার ঠিকানা পেয়ে যাবেন। আর যদি কেউ ভিজিটিং কার্ড সঙ্গ করতে পারেন, এখান থেকে করতে পারেন, ঠিকানা ধরে আপনারা আসবেন। আর যদি কেউ ভিক্ষে দিতে চান, আপনারা দিতে পারেন গোবিন্দ সেবা ভক্ত সেবার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকুন। সে গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি বল। জয় গোপালা।